গুড মর্নিং বন্ধুরা, মেরি ক্রিসমাস। শীতের মিষ্টি সকালে তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের খুব সুন্দর রোদ উঠেছে, আমার দেখলেই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আজকের উঠতে পারিনি, উঠতে একটু দেরি হয়েছে। কালকের তো দেখলে কত রাতে শুলাম, তো উঠেছি ওই আটটার সময় উঠলাম। উঠে ভাবলাম চানটা সেরে নিই, চানটা সেরে নিয়ে তারপরে পুজোটা করে নিয়ে তারপরে সব অন্য কাজে হাত দেব। ভাবলাম এখন একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই, নাহলে কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলে তো আর কথা বলার সময় পাই না। এই পাশ দিয়ে বাইক বেরিয়ে গেল। আজকে ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর রোদ উঠেছে, তো ইসলামপুরে এরকম সুন্দর রোদ পাওয়া দারুণ ব্যাপার। পাই না, শীতকালে রোদ পাই না, এরকম রোদ অনেক পূর্ণ করলে এরকম রোদ পাওয়া যায়। সব সময় ঘন কুয়াশা, বারোটার সময় হয়তো একটু রোদ ওঠে। আজকে তো এইরকম ক্রিসমাসের দিনে এত সুন্দর রোদটা পেয়ে মনটা একবারে ভরে গেছে। আর কালকের রাত্রে অনেক রাতে শুয়েছি, ভাবতে পারিনি আমি আজকে এত তাড়াতাড়ি উঠব, মানে উঠতে পারবো। আটটায় উঠে পড়েছি, তো উঠে তারপরে আমি করলাম কি না, আজকে চানটা করে আজকে একটা ভালো দিন, ঠাকুরকে আগে পুজোটা দিয়ে দিই বলে ঠাকুরকে পুজো দিয়ে এই এক গ্লাস গরম জল নিয়ে এসে বসেছি। আমি সকালবেলা চা খাই না, চা ওই সন্ধেবেলায় মানে খাই, আর এমনি সময় চা খাই না। তাও চা খাওয়ার অভ্যাস ছিল না, চা খাওয়ার অভ্যাস এই ইসলামপুরের ঠান্ডাকে থেকে বাঁচতে চা খাওয়ার অভ্যাসটা শুরু হয়েছে। কোনো দিনও চা খেতাম না, তো অত রাত হয়েছে কি এমনি এমনি হয়নি, আমার তাড়াতাড়ি হয়ে যেত জানো তো। নটার সময় আমরা সাধারণত নটার মধ্যে ডিনার করে নিই, ডিনার করে নিয়েছি, নটার সময় ডিনার কমপ্লিট। তারপরে ভাবলাম কেকটা বেক করবো, কারণ মেয়েকেও খাওয়ানো হয়ে গেল, তারপরে বেকটা করবো। তো রাজা গেছে বাইরে, যেমন চাবি দিতে গেছে, এবার চাবি দিতে গিয়ে আমাদের একটা এখন নতুন সব নতুন মানে কাজ যোগ হয়েছে, সেটা হলো কুকুরের বাচ্চা, মানে তিনটে কুকুরের বাচ্চা হয়েছে। ওর মা তিনটে কুকুরের বাচ্চা নিয়ে আমাদের পেছনের বাগানটায় থাকতো। কিছুদিন হলো আমার রান্নাঘরে একদম রোডের সামনে চলে এসেছে, আমার রান্নাঘরের নিচটাতে থাকে। তো রাজার কাজ হলো ওই তিনটে বাচ্চা মানে আর ওর মাটা ঠিকঠাক আছে কিনা দেখে তারপরে চাবিটা দেয়, মানে এটাও করার পেছনে কারণ আছে। সে তিনটে বাচ্চা খুব সুন্দর, একটা হলো হোয়াইট, একটা হলো ব্রাউন, আর একটা হলো ব্ল্যাক। তো মেয়ে তো খুব পছন্দ করে বাচ্চাগুলোকে, তো ওই জন্য নাম দিয়েছি একটার নাম দিয়েছি ব্রাউনি, একটার নাম দিয়েছি হোয়াইটি, আর একটার নাম দিয়েছি ব্ল্যাকি। তো এরকম সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমি রান্না করছি, করতে করতে রাজা বাজারে গেছিলো, মাছ আনতে গেছিলো, মাছ আন এনে ফিরছে, ফিরে বলছে হ্যাঁ গো দুটো আছে, ব্রাউনি আছে আর হোয়াইটি আছে, এই ব্ল্যাকি আছে আর হোয়াইটি আছে, ব্রাউনি কোথায়? তো আমি বলি কোথায় আর হবে, ওখানেই আছে, হয়তো বাগানের ভেতর ঢুকে খেলছে, দেখো রোদ পোয়াচ্ছে বলে। রাজা তো পেছনের বাগান দেখলো, এখানে একটা ফাঁকা জমি আছে সেখানটা দেখলো, সব জায়গায় দেখলো, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দুটো আছে আর অন্যজন অন্যদের মানে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমার পাশের দাদা আছে, পাশের দাদাকে বললাম দাদা আপনি দেখেছেন এ ব্রাউন কালারের কুকুর মানে পাপিসটাকে? তখন বলছে না আমিও তো ওকে সকাল থেকে দেখতে পাইনি। তো দাদাও খোঁজা শুরু করলো, তারপরে হয়েছে কি জানো, এই সামনে একটা হাইড্রেন তৈরি হয়েছে, ওই হাইড্রেনটার ভেতর পড়ে মরে গেছে। কেমন লাগে বলো, ছোট্ট থেকে ওরা যাতে ভালো করে খেতে পায় সেই জন্যে আমি কুকুরটাকে, মা কুকুরটা আবার দেখতে পায় না, একটা চোখ কানা ভালো করে দেখতে পায় না, তাকে যে খাবার দিই না আওয়াজ করে খাবারটা দিতে হয়। তো আমি সকালবেলা মনে করো পাউরুটি থাকলো, পাউরুটি বিস্কুট থাকলো, যা বাড়িতে থাকে দিলাম। দুপুরবেলা
ভাত দিলাম, আমরা যখন ভাত খেয়ে নিই তখন ওকে ভাত দিয়ে দিলাম। আবার বিকেলবেলা তো ও কোথায় কোথায় ঘুরে বেড়ায়, রাত্রেবেলা যখন ও বাচ্চাগুলোর কাছে আসে রাত্রেবেলা ঠিক ওই আমরা খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর ওকে রুটি দিয়ে দুধ দেব। তো কাল মানে ও মানে ওইভাবে ওকে ট্রিট করছি যাতে বাচ্চাগুলো সুন্দর, মানে মাটার খুব বয়স হয়েছে যে কারণে না বাচ্চাগুলো কমজোরি হয়েছে, তো মাটা দুধ পেলে বাচ্চাগুলো খেয়ে ওরকম করে আমরা দেখাশোনা করছিলাম। এবার ব্রাউনি ওই ব্রাউনিটা মানে ওরকমভাবে মারা গেল, এবার খারাপ লাগে না বলো তো? এখন থেকে কাজ হয়েছে আমাদের রাত্রেবেলা শুতে যাওয়ার সময় ওই দেখে শুই যে বাচ্চাগুলো ঠিকঠাক আছে, তো মানে একটা মনে শান্তি যে হ্যাঁ বাচ্চাগুলো ঠিকঠাক আছে, মাটাও ঠিকঠাক আছে, ব্যাস কোনো প্রবলেম নেই। আর আমাদের রাস্তার ধারে ভারী, ওই জন্যে এত বাইকের আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, আর কালকের ওই সেম রাজা চাবি দেওয়ার আগে দেখতে গেছে, দেখে হোয়াইটই আছে আর ব্ল্যাকই নেই। সঙ্গে সঙ্গে বুঝতে মানে আমরা বুঝ মানে ও রাজা চেঁচাচ্ছে তুমি আসো গো, তুমি আসো গো, দেখো তো টর্চ লাইটটা নিয়ে আসো, ব্ল্যাকিকে দেখতে পাওয়া যাচ্ছে না। আমি গেছি যথারীতি লাইটি মানে টর্চ লাইট নিয়ে, তারপরে গিয়ে সেই এক আবার সেই ড্রেনের ভেতর পড়েছে ওই রাত্রেবেলায়। মানে এবার কি ড্রেনে তো কাছ খানিকটা অংশ ঢাকা, খানিকটা অংশ ফাঁকা, মানে সবটা ঢাকা দেয়নি, ঢাকা নেই। এবার ওই ঢাকা দেওয়া অংশটার ভেতরে ঢুকে যাচ্ছে, এবার ওর ভেতর যদি ঢুকে যায় টেনে বের করবো কি কী করে? তখন কি করলো রাজা, হাতে গ্লাভস পরলো, পরে তাকে মানে ওর তো ভয় লাগ, ওর তো ওইসব ইয়ে নেই, ভয় লাগছে। আর আমিও পারতাম না, আমি বলছি কি ওর গলাটার কাছ থেকে ধরে টেনে, মানে আমি দেখেছি যে এরকম গলা টেনে ধরলে ওরা ছটপট করতে পারে না, মানে কিছু করতে পারে না, আঁচড়ে ফাঁচড়ে দিতে পারে না। ওই বললাম গলাটা টেনে ধরে তোলো, তো গলাটা টেনে ধরে তুললো, তোলার পর ওকে রাস্তায়, এখানে আমাদের পাশ দিয়ে রাস্তা গেছে, রাস্তার ওখানে রেখেছে, আর এখানে একটা ছোট্ট পাঁচিল দেওয়া আছে, তারপরে আবার ফাঁকা মাঠ আছে। দেখবে কোনখানটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখ এই যে দেখো, দাঁড়া ওই যে ওই 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 ও ভয়ের চোটে আবার না ও ওখানটায় পড়ে গেছে জানো তো। তো এবার ওখানটায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি ওর মা এসে গেছে, তো আমরা ভাবলাম কি ওর মা এসে গেছে, মুখ দিয়ে টেনে তুলে নেবে। এবার ওর মা তো চোখে দেখতে পায় না, কি করছে ওর মা মুখ মানে খুঁজে বেড়াচ্ছে, বাচ্চা পাচ্ছে না। আবার গেলাম গিয়ে ওই রাজা, আমি কুকুর মানে কুকুরটাকে মাটাকে খেতে দিলাম, সে খাবে না, মায়ের মন মায়ের মানে বাচ্চা ওখানে পড়ে রয়েছে, মা কী করে খাবে, তো খেতে চাইছে না। তো যাই হোক, তারপরে এদিক ওদিক তাড়িয়ে মাটাকে তাড়িয়ে, ভয় লাগছে তো বাচ্চাকে হাত দিতে যাচ্ছে যদি কামড়ে দেয়, তাড়িয়ে বাচ্চাটাকে রাজা একবার তুললো। তোলার সঙ্গে সঙ্গে জাস্ট এসে চাবি দিয়েছি, চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বাইক গেল, আবার কুকুরটা ভয়ের চোটে ওদিকে পড়ে গেল। এবার ওর মা রাজা বারবার যাচ্ছে, দেখছে কি ওর মা ওকে চেটে চেটে পরিষ্কার করছে, এবার চেটে চেটে পরিষ্কার করছে, ওখানে তো কিছু করতে পারে না। ও তখন বললো ও নিশ্চয়ই ওর মা আস্তে আস্তে ওকে তুলে নিতে পারবে, চলো আমরা তাহলে তুমি কেকটা শুরু করো। তখন অলরেডি রাত্রি 11টা বাজে ওই সব করতে করতে। তখন তারপরে এবার হঠাৎ 11:10 কান্না, ওদিকে মা কাঁদে, ওদিকে বাচ্চা কাঁদে, ওদিকে মা কাঁদছে, ওদিকে হুম করে ঠিক আমাদের বেডরুমের ওখানটায়। এবার ভাবছি এবার ওদের মানে ছোটো থেকে করছি, এবার খারাপ লাগে না। আবার গেলাম আমি একটা লাঠি, সরু লাঠি নিয়ে গিয়ে মাটাকে আটকালাম, আটকে ওই তুলে নিয়ে ওইখানে যেখানে থাকে সেখানে দিলাম। কিন্তু আজকে সকাল থেকে উঠে ওখানে দেখি ওরা নেই, ভাবলাম তোমাদেরকে ছবি দেখাবো, দেখি পাই কি না কোথায় গেছে, ওই খুঁজছিলাম, নাহলে আমার আরও তাড়াতাড়ি হয়ে যেত যে কোথায় গেল। তারপরে আবার এখানে ওকে জিজ্ঞাসা করলাম, বলছে এখানে আমাদের মাটির ঠাকুর তৈরি হয়, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, মানে সব সময় ঠাকুর তৈরি হয়, দুর্গা ঠাকুর চোখের সামনে তৈরি হওয়া দেখছি। তো ওই দুর্গা ঠাকুর যেখানে তৈরি হয় ওখানে ফাঁকা জায়গা আছে, খড়ের গাদা আছে, ওইখানটায় নাকি কুকুর দুটো আছে, ওই পাশের বাড়ির দাদা দেখেছে। এবার রাজা উঠুক, রাজাকে উঠলে বলবো একবার যাও চেক করে আসো, এসে আসলে মনটা শান্তি হবে, না যাক
ভালো জায়গা ওই দিকটা রোদ পড়ে, আরে আমাদের রান্নাঘরের নিচটা একটুও রোদ পড়ে না। ওই আর কি কাহিনী, ওই জন্যে আমার কেক খেতে অত দেরি, সব কিছু করতে দেরি। খাও তুমি। আজকে শুক্তো রান্না করছি, বড়ি ভাজা হয়ে গেছে। এই বড়িগুলো আমার হাতের তৈরি বড়ি, নিজে আমি হাতে তৈরি করে রোদে শুকিয়েছি। আর কড়াতে তারপরে করলাটা ভাজতে বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, হিং ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার পর আদা দেব। আদা দেওয়ার পর যে সমস্ত সবজিগুলো প্রেশারে দিলে গলে যায়, যেমন ডাঁটা, কড়াইশুঁটি, বেগুন, এগুলো দিয়ে একটুখানি কষা ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো। আর যে সবজিগুলো সেদ্ধ করেছিলাম সেটা নিলাম, বড়িটা দিয়ে দিলাম। দেওয়ার পর খানিকটা নাড়াবো, নাড়ার পর গরম জল দেব। আমি সব সময় গরম জল ইউজ করি। এখানে দিলাম আটা, ময়দা ইউজ করি না। আর দিলাম দুধ, দুধ ছাড়া শুক্তো তো হয়ই না। দেওয়ার পর মধু ইউজ করলাম, মধুটা শরীরের জন্য বেশি ভালো। তারপরে করলা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ফুটবে। আজকে রান্না করেছি, এই দেখো শুক্তো, মাছের ঝাল, আর এই হলো মেয়ের মাছের ঝাল। খুব জোর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নি, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, মেরি ক্রিসমাস। কিন্তু আমাদের দুজনেরই একটু মনটা খারাপ, খারাপ। আমরা একটা ট্রি অর্ডার দিয়েছিলাম, ক্রিসমাস ট্রি, সেটা এখনো দিল না, দেয়নি। ভেবেছিলাম সাজাবো সুন্দর করে মেয়েকে দিয়ে। আগের বছরে তো এখানে ইসলামপুরে একটা চার্চ আছে, সেখানে গিয়েছিলাম, খুব ভিড় হয়, খুব সুন্দর করে সাজায় চার্চটা। কিন্তু এবছর করোনার জন্য যেতে পারলাম না, আর ট্রিটাও এলো না, ওই জন্য একটু মনটা খারাপ করছিলো। আর ঠান্ডাটাও পড়েছে সেরকম। তারপরে ভাবলাম কি করি কি করি, তো একটু ওই সামনেটা একটু ঘুরছিলাম। লার্নিংয়ের জন্য একটা অ্যাক্টিভিটি কিটের আমরা সাবস্ক্রিপশন করে রেখেছিলাম আর কি। তো সেখানে এবছর এবারে সাবস্ক্রিপশনে ছিল ইন ক্রিসমাসের সাবস্ক্রিপশনটা ছিল বক্সটায়। তো এটাই ভালো, মেয়েকে দিয়ে এইসব এই যে ছোটো ছোটো কাজগুলো করছে সারা সন্ধে, খুব আনন্দ পাচ্ছে করে। আর বড় যদি গাছটা আসতো তাহলে আরো আনন্দ পেত, সাজিয়ে লাইটিং করে সব কিছু করে। আমি না প্লিজ রেডি তারপর আচ্ছা আমি এটা বুনে নেব। ব্লু না পার্কে ইয়ে, তারপরে ইয়েলো আজকে রান্না বলতে দু রাত্রেবেলা একটু খিচুড়ি করব, খুব ঠান্ডা পড়েছে তো ওই জন্য একটু খিচুড়ি করব। খিচুড়ি করব গোবিন্দভোগ চাল দিয়ে, আর দেখি একটু আলু ভাজা ভাজবো। আলু ভাজা খেতে ইচ্ছা করছে, ওই ছোটো ছোটো আলুগুলো আছে না খোসা সমেত আলু ভাজা, দারুণ লাগে খেতে। আলু আলু নাই ওর দুষ্টুমি
শেষ হবে না, ও দুষ্টুমি চলতেই ঘর। বেডরুমের অবস্থা কি করে রেখেছে আমার মেয়ে? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বেডরুমের অবস্থা। এই বেডরুম গুছিয়ে নিই, বেডরুমটা গুছিয়ে নিয়ে তারপরে রাতের রান্নার কাজে যাব। এইমাত্র রাতে ডিনার করে উঠলাম, আর অনেক রাত হয়নি, এই 9:30 মতো বাজে। মেয়ের খাবারও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, আর দেখছো এই দেখো দেয়ালে কেমন দাগ করেছে, দেখো গোটা দেওয়াল জুড়ে দাগ, শুধু ওর পেন্সিলের আঁচড়। ওই দেখো ওদিকে দেখো, কিছু বলি না, করুক, যত আঁকিবুকি কাটবে তত ভালো। আর এটা তো আমাদের, আমার ভাড়া বাড়ি, আমি যেখানে বাড়িতে সেখানে তার দেয়ালে আর অবস্থা এর থেকে খারাপ। এখানে তো শুধু রং পেন্সিলের দাগ, সেখানে আছে ওই যে ওয়াটার কালারের দাগ, আরও কী কী হাতের ছাপ, ওয়াটার কালার দিয়ে হাতে ছাপ দিয়েছে, এইসব করেছে। খুব ঘুম পেয়ে গেছে, মেয়েকে খোঁজে বাবা বাবা করছে, ওরও ঘুম পেয়েছে, এবার ঘুমোতে যাব তোমাদেরকে, তাই ভাবলাম তোমাদেরকে টাটা বলতে আসি। টাটা ভাই ভাই, খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সব সময় আনন্দে হাসি খুশিতে থাকো। টাটা বাই বাই, গুড নাইট।